তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো রয়েছে সবগুলোকে কিন্তু সাপে মেরে ফেলেছে, আরও কয়েকটি কবুতরকে মেরেছে, ডিম বাচ্চা অনেক কিছু নষ্ট করে দিয়েছে। তা একটা সাপের জন্য আমার লফটের খুবই অবস্থা খারাপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো গাইস, গত কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারি নেই, খুবই খারাপ অবস্থা আমার কবুতর লফটের। কারণ এই যে দেখতে পাচ্ছেন, এই যে এদিক দিয়ে একটা সাপ ঢুকে আমার কবুতরের লফটে খুবই অবস্থা খারাপ করে দিয়েছে। কয়েকটা কবুতর মারা গেছে এবং ডিম বাচ্চা অনেকগুলোকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। তো তার জন্য খুবই আমি ভিডিও বানাতে পারি নাই আর খুবই অ্যাপসেট ছিলাম, যার জন্য ভিডিও বানানো হয়নি। তো আজকে আবার এলাম ভিডিও বানানোর উদ্দেশ্যে। তো কি কি ক্ষতি হয়েছে, আর কিছু কবুতর ডিমও পেড়েছে, যে ডিমগুলোতে বসছে না কবুতরগুলো, মানে খুবই খারাপ অবস্থা বলে বোঝায়। তো চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুবই কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও যে কবুতর শখের বসে পালন করছি সেগুলো আবার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে একটা সাপের কারণে। তো চলুন সেটা বিষয়ে আপনাদেরকে বলবো আজকে ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা বন্ধ করে দিয়েছি, এটা প্রথমে ফাঁকা ছিল একটা ভেন্টিলেটার, ভেন্টিলেটারের ফাঁক দিয়ে কবুতর ঢুকে সাপ ঢুকে ফার্স্ট দিন একটা কবুতরকে মেরে ফেলে, সেটা আমি বুঝতে পারিনি। দ্বিতীয় দিন দুটো ডিম খেয়ে ফেলে, তা সেটাও আমি বুঝতে পারলাম না, চেক করলাম কোথাও কিছু কিন্তু বুঝতে পারিনি। এবং তৃতীয় দিনে ঢুকে মোটামুটি তিনটে বাচ্চা কবুতর এবং দুটো একদম ছোট বাচ্চা তাদেরকে মেরে ফেলেছে, আর তিন চারটে ডিম নষ্ট করে ফেলেছে। কবুতরগুলো সব কিন্তু ঘাবড়ে আছে। হ্যাঁ, এই যে কবুতরটা দেখছেন, এই কবুতরটা ডিম পেড়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট ডিম, ফার্স্ট টাইম ডিম পেড়েছে। তো সেই ডিমে কিন্তু তা দিচ্ছে না। আর যে এখানে একটা ডিম পেড়েছে কবুতর ডিমের সাইজে, কিন্তু এই ডিমটা কিন্তু মুরগির, এখানে ডিম পেড়ে দিয়েছে। তো আর এদের বাচ্চাগুলোকে মেরে ফেলেছে অলরেডি। আর এই যে ওই যে লাল কবুতরটা দেখছেন, ওর ডিম ছিল দুটো, এই নিচের পেটিটা উপরে রাখা ছিল, তো ওই পেটির ডিম দুটো খেয়ে ফেলেছে। আর এখানে দুটো ডিম আছে, এই যে নরটাকে কিন্তু সাপে মেরে ফেলেছে। আর এই যে মাদিটা এখন ঠিকঠাক ভাবে ডিমে বসছে না, কারণ আমার সেটআপটা পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, সেই জন্য পরেরগুলো খুবই ঘাবড়ে আছে, বসতে চাইছে না। একদিকে খুশি বিষয় ছিল যে নতুন বাচ্চা কবুতরগুলো বড় হয়ে তারা ডিম দিয়েছে, তাদের ডিম বাচ্চা ফুটবে আশা ছিল, কিন্তু খুবই হালত খারাপ, আমি কিছু বুঝতে পারছি না কি করব। অবশ্য সাপটাকে মেরে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর হলো না। আর এইগুলো এখানে পড়ে আছে, এটাকেও তুলতে হবে। আর এই যে কবুতরটা দেখছেন, এই কবুতরটা কিন্তু ডিম নর কবুতর বটে, আর এই সাদাটার সঙ্গে জোড়া লেগে গেছে অলরেডি, কিন্তু এই কবুতরটা উঠতে পারে না। তো ওকে ওপরে যদি দিয়ে দিই তো সে বাচ্চা ফুটলে বাচ্চাকে মানুষ বড় করতে পারবে না, খাওয়াতে পারবে না, এটাও নিয়ে সমস্যায় আছি। তো আমার খুবই খারাপ অবস্থা বললেই চলে, লফটের আবার আমাকে নতুনভাবে গুছাতে হবে। আর যে কবুতরগুলো মারা গিয়েছে তাদের একটু একটু ভিডিও আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। খুবই কষ্টের মধ্যেই আছি আমি, আর সেটআপটা আবার আমাকে ভালোভাবে করতে হবে, করব, সেটারও ভিডিও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক করবেন, আর আপনারা যারা কবুতর পালন করেন আমার মতন ভুল করবেন না, অবশ্যই সেফটির সাথে রাখবেন, কারণ একবার সাপ ঢুকে গেলে কিন্তু পুরো লফটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন মুরগিটা বসে আছে, মুরগিটা মনে হয় বাচ্চা ফুটে গেছে, চলুন চেক করি। এখন গায়ে সবকিছু লাগতেও ভয় লাগে না, এখনো বাচ্চা ফুটে নেই মনে হয়, চলুন একটু হাতে করে দেখি, না বাচ্চা ফুটে নেই, তবে কিছু শীঘ্রই বাচ্চা ফুটে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে। তো গাইস, আজকের ভিডিও এই অবধি, দেখাবে পরবর্তী ভিডিওতে মুরগির বাচ্চা ফুটলে পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর নিচে যে পেটিগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি আমি সেট আপ করে দিই এই সময়ে, এটাই আমার ভালো সময়, তাছাড়া সময় পাওয়া যাবে না। তো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।